তো আমার তিতিরটা খুবই তাড়াতাড়ি ডিম দিবে, এই যে বারবার ঘরে যাওয়া যাচ্ছে, অন্য অন্য ঘরে যাচ্ছে, তারপরে যে আমাদের রান্না ঘরে ঘরে সেই ঘরে যাচ্ছে, মুরগির খাঁচার উপরে উঠতেছে, বাথরুমের উপরে চালে উঠতেছে, মানে সব জায়গায় খালি ওড়াড়ি করতেছে। তো খুব তাড়াতাড়ি ডিম দিবে, এখন দরজাটা আটকাই রাখি কারণ ওইখানে সিল্কের ডিমগুলো আছে, বাই চান্স ঢুকে ফাটাই দিতে পারে, মেলটা প্রচুর পাজি। আর সাদাটা তো বাইরেই ঘুরতেছে আর ওইখানে গিয়ে বসতেছে, আজকে এখনো ডিম পারে নাই সিল্কে দুইটা, সবগুলো আটকায় রাখছি, মুরগা দুইটা আর ওই মুরগিটা, আর এই এই নিচেও একটা বাচ্চা, কালো বাচ্চাটা আটকায় রাখছি, আর বাকিগুলোকেও সবগুলোকে ঢুকায় রাখবো কারণ প্রচুর বাইরে যায় আর শয়তানি করে, প্রচুর মানে মাটি খুঁড়ে রাখে, এর জন্য আটকায় রাখবো সবগুলো। তো সবগুলাই এখন ছাড়া আছে, এখন একটু পর পর আটকাইতে লাগবে। রাজাসটা একদম উমে চলে আসছে, যে মেলটা বাচ্চা নিয়ে আছে আর ফিমেলটা ঘরেই বসে আছে, ও কালকেও সারাদিন ছিল, আজকেও সকাল থেকে এখনো বেরোয় নাই, কালকে সকালে বসে আর বেরোয় না সারাদিনে, আর আজকেও এখনো সকাল থেকে বেরোয় নাই, মানে একদম প্রপার উমে চলে আসছে। সাতটা ডিম নিয়ে বসে, আমি প্রথমে ভাবছিলাম ক্যাম্বেলের ডিম বস দিব, কিন্তু ক্যাম্বেলের ডিম এখন দুই দিন হয়ে গেছে আর দিব না, আর ওই খাতায় সবগুলো আটকায় রাখছি মেলটাকে। আর এই যে হলো ছোট মেলটা, ছোট মেলটা আর এই যে বুড়িটা, ছোট মেলটাও প্রচুর অ্যাক্টিভ আছে, একদম মিটিং টিটিং ঠিক মতোই করে, একদম প্রচুর অ্যাক্টিভ আছে। এই যে একটা ডিম, মুরগিটা ডিম পারলো, মানে না আটকায় রাখলে খালি বারবার বাইরে চলে যায়, এর জন্য আটকায় রাখতে লাগে, তাছাড়া তো আমি চাই যে হলো ওর জায়গা মতো ডিম পারুক, কিন্তু এই যে ঠিকঠাক মতো থাকে না, এখন দরজা খুললেই তো বেরোনোর চেষ্টা করবে সবগুলো, কোনো বেরোনো নেই, একদম গরম, এই মাত্র পারলো, একদম গরম। তো ডিমটা আমি ওই ঝুড়িতে রেখে দেবো, মুরগিটার ওইখানে, মুরগিটা এখনো প্রপার উমে আসে না, এর জন্য হলো অসুবিধা হচ্ছে যে ঠিক মতো বসতেছে না, উমে আসুক তারপরে হলো সিল্কের ডিম দিয়ে দিব। এই যে হাঁসটা বাইরে, শুধু একটা মুরগা আর এই মুরগিটার একটা বাচ্চা বাইরে, সবগুলোকে আটকায় রাখলাম কারণ পাশের বাড়ি যাচ্ছে। জল পায়ে একদম খুশিতে ডান্স করা শুরু করে দিচ্ছে, সকাল থেকে অনেক খাবার দিয়ে রেখেছি, ঠিক মতো খাচ্ছিল না জলের জন্য, এখন যে জল দিলাম বাস। জল ভরে গেছে, এখন আর খাবার জলটা চেঞ্জ করি, বাচ্চাগুলো খুশিতে একদম চাটু বাটু করতেছে, জলটা একটু টাইমে নোংরা করে দিল, সব স্নানে ব্যস্ত, বাচ্চাগুলো খেলায় ব্যস্ত, আমার গলার আজকে অবস্থা খুব খারাপ, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো এখন হলো ভিগাট, এই ওষুধটা দিয়ে দিব জলের মধ্যে সবগুলাকে, টার্কি মেলটা ফিমেলটা আলাদা জায়গায় আটকায় খাবার দিচ্ছি, দেখাচ্ছি ওই যে ওইখানে, এইখানে অনেকগুলো খাবার একসাথে দিচ্ছি, তো এখন একটু ওদের জলও দিতে লাগবে, জলের জন্য ঠিক মতো খাইতে পারতেছে না, আর সাদা ফিমেলটা ওইখানেই বসে আছে, এই জায়গাটা আর বসলো না, এই জায়গাটা এখনো প্রপার উমে আসে না, উমে আসুক একবারে তারপরে এখানে বসবে। আর একটা মুরগা আর বড় মুরগিটা আর দুইটা বাচ্চা এখানে, আর ওই পাশে একটা মুরগা, একটা মুরগি আর মেল হাঁসটা, এই জায়গা আপাতত কিছুই নেই, শুধু ডিমগুলো আছে, খুইলে রাখলে তিতির দুইটা উপরে ওঠে, তো ডিম ভেঙে দেওয়ার চান্স আছে, এর জন্য বন্ধ করে রাখছি। আমি ফোনে গল্প করতে করতে মাঠে আসলাম, অনেকদিন পরে আসলাম আমার বাগানে, তো আইসে কয়েকটা জিনিস দেখে এতটা খুশি লাগলো, আর আজকে গলা একদমই খারাপ, কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছে, তাও কথা বলতেছি, তো কয়েকটা জিনিস দেখে এতটা খুশি লাগলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখাচ্ছি আমি, এই যে দেখো ছোট্ট ছোট্ট, মানে এমন একটা ডাল বাকি নাই, ছোট ছোট যে ডালগুলো আছে এমন একটা ডাল বাকি নাই যে হলো ফল আসে নাই, সব ডালে শুধু ফল ঝাপড়ায়, আমি ক্যামেরা ঘুরায় দেখাচ্ছি, এই যে সব ডালে একদম ঝাপড়ায়, যে কয়টা মানে গাছ আছে এত ফল আসছে, এত ফল আসছে, মানে এই যে
একদম ছোট্ট ছোট্ট থেকে শুরু করে, ছোট ছোট ডাল থেকে শুরু করে, মানে নিচের একদম গোড়া থেকে শুরু করে, এই যে যে গোড়ার ডালগুলা, মানে একদম গাছের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত যতদূর যায় শুধু ফল আর ফল, যতদূর যায় শুধু ফল। এখানে আছে তিনটা গাছ, তিনটা চারটা গাছ আছে, চারটা তিনটা বড় গাছ আর হলো একটা ছোট গাছ, চারটা গাছেই ফলে ফল ভরা, শুধু ফল। আর এদিকে অরল গাছে তো এবার সবগুলো অরল পাখিতে খাইয়ে গেছে, টিয়া পাখিতে, আবার দেখি ফুল আসছে, মানে আবার ফুল চলে আসছে সব ডালেই। তো এবার দেখা যাক, পাখির জন্য তো থাকবে না, আর অবশ্য থাক, অসুবিধা নেই, আমরা তো অরল খাইও না কিছু না, তো পাখিতেই খাই যাক, কোনো অসুবিধা নেই, তাও তো পাখির খাওয়ার হবে। আর এইখানেও একটা মালবেরি গাছ আছে, এই গাছটা তো ওই যে এই গাছটা অরল গাছের মাঝখানে আছে, দেখে পেয়েছি ঝাপড়াইতে পারে না, তবু এই গাছটাও আর দুপুরের রোদ্রে আমি ক্যামেরা ঠিক মতো দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে। তো এই গাছটা তো প্রচুর ফল আছে। আর এইদিকে হলো আমার কাজু গাছটা, কাজু গাছটা দেখে অনেক বড় হয়ে গেছে, আমি অনেকদিন থেকে আসি না, দেখাও হয় না। আর একটা মালবেরি গাছ ছিল সেটা, হ্যাঁ এখানেও এই গাছটা তো ফল আসছে। আর এই যে অরল গাছে যে কয়েকটা দেখি, এই কয়টা একদম নিচে ছিল, নিচে ছিল দেখে এই কয়টা পাখি দেখাইতে পারে না, এই যে আছে। আর এখানে কয়টা আছে, তো থাক এগুলার বীজ থেকে আরো গাছ হবে, থাক এখানে। আর এই যে মালবেরি গাছ, এটার মতো প্রচুর ফল, শুধু ফল আর ফল। আর একটা জিনিস আছে সেটাও দেখাচ্ছি, সেটা হলো ওই পাশে আমাকে ড্রেনটা পার করতে হবে, ড্রেনটা পার করে, বাপরে এই যে আমার যে ল্যাংড়া আম গাছটা আছে, ল্যাংড়া আম গাছটা গোটা ডালে, একটা ডালও বাকি নাই যে ফুল আসে নাই, গোটা গাছে ফুল চলে আসছে। তো আমাকে এখন স্প্রে করে দিতে হবে, আর গোড়ায় কিছু জল জল দেওয়া হয় না, শুকাই গেছে, আমি তো দেখি নেই যে এরকম ফুল আসছে বা কিছু। তো এই যে ভেতরেও ফুল চলে আসছে, গাছের ভেতর দিয়ে ভেতর দিয়েও, মানে সব ডালে ফুল চলে আসছে, শুধু এই ডালটা বাদ, এই ডালটা পাতা ছাড়তেছে, আর এদিকে সব ডালে শুধু ফুল আর ফুল। তো আমাকে খুব এখন ওষুধ স্প্রে করে দিতে হবে, আর সঙ্গে গাছের গোড়ায় একটু সার টার কিছু দিতে হবে, কারণ এতটুকু গাছে ফুল চলে আসছে, ফলগুলো টিকাইতে হবে এবার। তো নতুন আর কিছু তো দেখতেছি না, তো এই দুইটাই ছিল নতুন আপডেট, আমার হলো মালবেরি গাছ আর এই আম গাছটার। তো প্রচুর রোদ পড়ছে, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার পেটস গুলা দেখাই, এগুলোকে সারাদিন আটকে রাখছিলাম, শুধু ওই একটা যেটা হলুদ বেশি সেটা বাদে সবগুলো আটকে রাখছিলাম, তো এখনই ছাড়লাম, কারণ সবগুলাকে সবগুলার যে জায়গায় যে জায়গায় রাখি সেই জায়গায় রাখতে হবে, এত সময় তো মানে অন্য জায়গায় রাখছিলাম। তো হাঁসগুলাকে ওই যে খাইতে দিলাম, এগুলাকে আতপ চাল দিলাম, রেশনের আতপ চাল সবগুলাকে, আর এগুলো আতপ চাল ঠিক মতো খায় না, তাই আবার ধান দিয়ে দিলাম। ফিমেলটা বেরোয়ছিল দুপুরবেলা, তখন আমি ভিডিও করতে পারিনি, আর সাদা মুরগিটা এইখানেই বসে আছে, আর ফিমেল তিতিরটা ওইখানে বারবার যাচ্ছিল, সাদাটাকে নামাই দিচ্ছিল, তো ফিমেল তিতিরটা খুব তাড়াতাড়ি ডিম পারবে। মুরগা দুটাকে ছাড়ছিলাম, কিন্তু হলো আবার দেখে একাই খাতায় ঢুকে গেলো, তো আবার আটকে রেখে দিচ্ছি। এগুলোকেও খাওয়ার টাওয়ার দিলাম সবগুলোকে, এগুলোকে ওপরের গুলোকে খাওয়ার দিলাম, খরগোশকেও গাছ দেওয়া হয়ে গেছে, আর শুধু বড় হাঁসটাকে, মেলটাকে, এটা এটা বাচ্চা মেলটা, বড় মেলটাকে আটকায় রেখে দিচ্ছি, ছাড়ছি, সারাদিন ছাড়াই ছিল, তারপরে সারাদিন ছাড়া ছিল না, ওই কাছে আটকানো ছিল, তারপরে ছাড়লাম, ছাড়ার পরে একটু টাইম ঠিক মতো ছিল, তারপরে একটু পর খালি নেটের ওই পাশে বাইরে চলে যাচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে। তো এত সাজানো করতেছিল, তিন চারবার পিটায় ঢুকাই দিলাম, তাও দেখি আবার বেরোয়, তারপরে হলো নিয়ে ওর জায়গা মতো রাখি দিচ্ছি। ও আজকে দেখি ডিম পারছে কিনা, আজকে ডিম চেক করা হয় না, ডিম একটাই তো দেখা যাচ্ছে, না একটা না, আর একটা ভেতরে আছে, একদম ভেতরে ঢুকে গেছে, তার মানে আজকে একটা পারছে, হয়তো হলো কালোটা পারছে, কারণ কালোটাকে বসে দেখতে দিচ্ছি, হ্যাঁ লম্বা ডিম, তার মানে কালোটাই পারছে, কালোটাকে আমি বসতে দেখছিলাম আজকে, সাদাটাকে দেখিনি, সাদাটা কালকে বসতে দেখছি, কিন্তু কালকে পারে নাই সাদাটা, আজকেও পারলো না, মানে সাদাটা একটু ওয়েট বেশি হয়ে গেছে, চর্বি হয়ে গেছে হয়তো। এইটাকে আমি, এটা আর একটা অসুস্থ ছিল, আমি ওই ফাঁকার ভেতর দিয়ে ওই পাশে রাখছিলাম, তো ওই ফাঁকা দিয়ে হয়তো এই পাশে চলে আসলো, এই দুটোকে খাঁচায় রাখবো না, বাইরেই রেখে দিব, এই ঘরটার মধ্যে উপরে কোথাও রেখে দিব, কারণ হলো এমনি অসুস্থ, আমি চাই না যে বাচ্চাগুলো হাঁসের বা মুরগির পাশে আসুক, কিন্তু চলে আসতেছে, আমি কি করা যাবে,
আসছে, প্রায় আটকায় রাখলে আরো বেশি শুকাই যাচ্ছে। তো ছাড়ার পরে দেখি একটু অ্যাক্টিভ আছে, আগের থেকে একটু মানে ভালোই অ্যাক্টিভ আছে। তো দেখা যাক কয়দিন ছাইড়েই দেখি। আমি অসুস্থ খাওয়াচ্ছি এখন, ছাইড়ে থাকলে হয়তো সুস্থ হইতে পারে। যেমন এই বাচ্চাটাও একটু অসুস্থ অসুস্থ লাগতেছে, এই বাচ্চাটাও দুইটা থেকে একটু ছোট আছে, ওইটা সব থেকে বেশি বড় হয়েছে। তারপরে কালোটাও বডি ওয়েট ঠিক আছে, কিন্তু ছোটটা হালকা হয়ে যাচ্ছে। এর মাটাও একদম দেখি হালকা হয়ে যাচ্ছে, এর মাকেও ওষুধ খাওয়াইতে লাগবে। শেষ, ধান যেটুকু দিছিলাম সব শেষ। আর বাচ্চাগুলো প্রচুর খায়, মানে গলার মানে ঠোঁটের নিচে পর্যন্ত ওদের খাওয়া থাকে, খাবার থাকে। টার্কি মেলটা হয়তো কালকে চলে যাবে অন্য জায়গায়, তো এখনো শিওর না, দেখা যাক। কারণ হলো যেহেতু ফিমেলটা অ্যাক্টিভ না, তো ফিমেলটা অ্যাক্টিভ না দেখে অসুস্থ দেখে আমি ভাবছি তাহলে বড় মেল, বড় ফিমেল অনেক মানে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, আর প্লাস হলো কস্টিংও প্রচুর। তো ভাবলাম হয়তো তাহলে এই দুটাকে দিয়ে আমি হলো ছোট ছোট কয়েকটা টার্কি নিয়ে আসি, দুই তিনটা, আর সঙ্গে কিছু বার্ডসও নিয়ে আসি। তো এখন দেখা যাক কালকে কি হয়। হাঁসগুলোকে উঠাই দিতে হবে এখন, আমি এক জায়গায় যাব অনুষ্ঠানে, একটা বিয়ে বাড়ি যাবো, এর জন্য উঠাই দিব। ওইখানে ওই যে সিল্কিটার সাথে মিটিং করতেছে মোরগটা। আমি ভাবছি যে ডিমগুলো ফুটাবো, কিন্তু ওহো আমি ডিমটা আবার এইখানেই রেখে দিলাম, না মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। ডিমটা আমি উঠাই তো এইখানে দিয়ে দিব, এই পাশে, এই যে ছোট ডিমটা, এটা উঠায় আমি হলো এখন এই পাশে দিয়ে দিব। এখন দেখা যাক যে হলো মুরগিটা বসে কিনা, অন্ধকার দেখাই যাচ্ছে না এখানে। এই যে ডিমগুলা, ওই ডিমটা কি ফাটা ফাটা লাগতেছে নাকি? হ্যাঁ, একটা ডিম দেখি ফাইটে গেছে, কেমন লাগে, মুরগিটা একটা ফাটাই ফেলছে। মানে এমনি ডিম খুব কম পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, তার মধ্যে দেখি ডিম ফাটাই দিছে, কয়টা ডিম ফাটাইছে। আর গুলাকে ভাবলাম 11টা হইলো, এখন দেখি না আবার কমে গেল, আবার ওইটা ফাটা আছে নাকি, না এটা ঠিক আছে। এই জায়গাটা একটু বের করে ফেলে দিই, তাছাড়া অন্য ডিম অসুবিধা হয়ে যাবে। থাক 10টা, দেখা যাক আজকে বসে কিনা, আজকে দিয়ে রাখবো রাত্রে, যদি বসলে বসলো, না বসলে এখন কিছু করার নেই, আটকায় রাখি তাছাড়া অন্যগুলো ডুববে। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তত সময় যেন টাটা, বাই বাই।